আপনার নাম কি? মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান, বাসা কোথায় আপনার? থানা নালিতাবাড়ি। আমার নালিতাবাড়ি। এটা কোন জেলায় পড়ে? শেরপুর। মানে বগুড়া আর দিক শেরপুর? না, এই জামালপুর। শেরপুর, জামালপুর, শেরপুর। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি শিখলেন কিভাবে? এটা কাকা আমি আগে ধুতরা বাজারতাম। হ্যাঁ হ্যাঁ, ধুতরা বাজারতে পরে কি হঠাৎ করে এক মুরগের কাছে কেটলাম। তারপরে আমি আর কাছে একটা নিয়ে আর কি আমি নিজে চেষ্টা করে কাকা আমি এটা। এইটা কি আপনি নিজেরই বানানো? হ্যাঁ যেটা নিজে বানায়। এগুলো কি বিক্রি করেন আপনি এখন? এগুলো পার পিস কয়টা করে বিক্রি করতেছেন? 40 টাকা, 50 টাকা এরকম। আপনি এটাতে কয় ধরনের গানের শুট উঠানো যায়? হ্যাঁ, 8-10টা গান উঠে। 8-10টা আপনি পারেন? আর এটা যদি আমি কিনি, কেনার পর এটা থেকে মানে আমি নিজে কিভাবে শিখবো? এটা আপনার কাছে ট্রেনিং নেওয়া লাগবে? যে কোনো যন্ত্র মনে করুন চেষ্টা করলে পারা যায় আর কি। চেষ্টা না করলে পারবো? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এখন আমাদের একটা গানের সুর তুলে দেখেন। কি গানের সুর তুলবেন? থামেন, কি গানের সুর তুলবেন? গানের নামটা একটু বলে দেন। প্রাণ সখীরে প্রেম রোগে ধরেছে আমারে। প্রাণ সখীরে প্রেম রোগে ধরেছে আমারে। আচ্ছা, আমরা তাহলে শুনি একটা। সখীরে প্রেম রোগে ধরেছে আমারে, অসুখ ভরে খাইলাম রোগ রয়াছে রোগের মতন গো, ঔষধ বড়ি খাইলাম কফ রোগ রয়াছে রোগের মতন গো। দেখলাম কথা জলে আগুন ভায়া হায়া গো, দেখলাম কথা জলসিটাইয়া জলে আগুন ভায়া হায়া গো। যাই হোক, চাষা আপনার গান অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। এই জায়গায় আপনি কোথায় থাকেন? রানা বলায় আছেন। আপনার গান শোনার জন্য যদি আপনাকে কেউ ডাকে আপনি যাইতে পারবেন না? রানা বলায় পাশেই তো। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনাকে যোগাযোগ করবো, আপনার ফোন নাম্বার নিয়ে রাখলাম। আর দর্শক, আপনারা যদি কেউ যদি তার গান শুনতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন, সমস্যা নাই, সে আপনাদের গান শোনানোর জন্য চলে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।